আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ২৪তম সপ্তাহের গর্ভবতী নারীকে অভিনন্দন। দেখতে দেখতে দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষ পর্যায়ে চলে এসেছেন। আপনার বাচ্চা গর্ভের বাইরে জগৎ এ বেঁচে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আপনি ২৪তম সপ্তাহের গর্ভবতী হওয়ায় পায়ে ব্যথা, পিঠে ব্যথা এবং পা ফুলার সমস্যায় ভুগছেন। ২৪তম সপ্তাহে গর্ভবতী ও গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন হয় জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ২৪তম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এ সময়ের একটি বাচ্চা আকৃতিতে মাঝারি সাইজের খুরমুজের মতো হয়ে থাকে। পরিমাপ হিসেবে ১১.৮ ইঞ্চি বা ৩০ সেন্টিমিটার প্রায়। আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় ৫৯০ গ্রামের মতো। ২৪তম সপ্তাহে কত মাস কতদিন? ২৪তম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি ১৬৮ দিনের গর্ভবতী, আর মাস হিসেবে ৫ মাস ১৮ দিন, অর্থাৎ আপনার ৬ মাসের মাঝামাঝি সময় চলছে। এখানে মাসকে ৩০ দিন ও সপ্তাহকে ৭ দিন ধরা হয়েছে। তবে আপনি সপ্তাহ হিসাবে গণনা করবেন, এটাই সহজ ও সার্বজনীন। ২৪তম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। পায়ের গোড়ালি এবং পা ফোলা। পায়ের গোড়ালি এবং পা ফোলা সমস্যায় এ সময়ে সম্মুখীন হবেন। এ সমস্যা থেকে পরিত্রাণের ভালো উপায় হল নিয়মিত হাঁটাহাঁটি করা। ফোলাভাব আপনার চেহারাতেও পরিলক্ষিত হতে পারে। পিঠে ব্যথা। আপনি এ সময়েও পিঠে ব্যথা অনুভব করবেন এবং এটি আরও খারাপ হতে পারে। এটির কারণ শিশু বর হওয়ার সাথে সাথে আপনার জরায়ু বর হয় এবং আপনার জরায়ু আপনার মেরুদণ্ডের বিপরীতে চাপ দেয়, এটি আরও বাঁকা এবং স্ট্রেন করে তোলে। পায়ে টান লাগা। এ সময়ে পায়ে টান লাগার সমস্যায় ভুগতে পারেন, যা হাইড্রেশনের লক্ষণ হতে পারে। তাই লক্ষ্য রাখুন যে আপনি প্রচুর পরিমাণে জল পান করছেন। পায়ে টান লাগা এড়াতে পা প্রায়শই প্রসারিত করুন এবং প্রচুর হাঁটুন। আপনার ডাক্তারকে অবহিত করুন যে আপনি পায়ে টান টান অনুভব করছেন। এগুলি সম্ভবত কোনো সমস্যা নয়, তবে মাঝে মাঝে পায়ে টান লাগা অন্য কোনো সমস্যার লক্ষণ হতে পারে, যেমন পুষ্টির ঘাটতি, তাই এটি নজর রাখা উচিত। লিনিয়া নিগ্রা। একটি কালো রেখা যা আপনার পেটের কেন্দ্রস্থল পর্যন্ত পরিলক্ষিত হতে পারে। এটি গর্ভাবস্থার হরমোন দ্বারা প্রভাবিত। লিনিয়া নিগ্রা জন্মের পরে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে চলে যায়। প্রসারিত চিহ্ন। আপনার ত্বক আরও প্রসারিত হওয়ার সাথে সাথে ফাটা দাগগুলো আরও প্রদর্শিত হবে। আপনি যদি ২৪ সপ্তাহের যমজ সন্তান গর্ভে ধারণ করেন, তবে আপনার ত্বকে ফাটা দাগগুলো বেশি লক্ষ্য করতে পারবেন। ২৪ সপ্তাহে পেটের আকার ও ওজন। ২৪ সপ্তাহে যদি আপনার ওজন ৬ কেজি বাড়ে তাহলে ঠিক আছে। যদি এর থেকেও বেশি হয় তাহলেও ভয়ের কোনো কারণ নেই। যদি মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি পায় তাহলে চিন্তার বিষয়, তখন ওজন নিয়ন্ত্রণের উপায় আপনাকে খুঁজতে হবে। ২৪তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। ২৪তম সপ্তাহে গর্ভের বাচ্চার নড়াচড়া খুব ভালোভাবেই অনুভব করবেন। যতদিন যাবে নড়াচড়ার মাত্রাও বৃদ্ধি পেতে থাকবে। আপনার স্বামী বা অন্য কেউ যদি আপনার পেটে হাত রাখেন তাহলে এ সময়ে নড়াচড়া বাইরে থেকে অনুভব করতে পারবেন। ২৪তম সপ্তাহে গর্ভবতীর করণীয়। এ সময়ে আপনার রক্তের সুগারের মাত্রা পরীক্ষা করে নিতে পারেন। শরীরে আকৃতি পরিবর্তনের সাথে মাপসই পোশাক পরিধান করুন, এমনকি জুতাটাও সমতল দেখে বাছাই করুন। পুষ্টি সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় রাখুন। প্রতিদিন হাঁটাহাঁটির অভ্যাস করে তুলুন এবং প্রচুর পানি পান করুন। ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন। আপনার ২৪তম সপ্তাহ ভালো কাটুক, এই কামনা রইল। আর ২৫ সপ্তাহের ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আসছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।